আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকজনকে যুক্ত করি দেখি। মনিরুল ইসলাম, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মনিরুল ইসলাম, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি আসসালামু আলাইকুম, আমি মুসলিম ধর্মাবলম্বী, আমার সালামটা নিবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপনার উপরে শান্তি প্রসূত হোক। আপনার কি, আপনার বয়স কত ভাই, একটু বলেন তো। আমার বয়স 22। আচ্ছা, মানে ইন্টারমিডিয়েট পাশ করছেন? জি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট, আমি অ্যাকাউন্টিং এর উপর অনার্স দ্বিতীয় বর্ষে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন, ইন্টারমিডিয়েটের কমে কথা বলি না তো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি বিগত 10-15 দিন যাবৎ আপনার পেজটি ফলো করতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো করতেছেন ভালো করতেছেন, বলেন। তো আমি কিছু ভিডিও মানে আপনারা মানে লাস্ট ডেট আপডেট কি মানে ফেসবুকে অর্থাৎ আপনার পেজে আপলোড করা কয়েকটা ভিডিও ফলো করছি, যে মানে আপনাদের এই যে এই মানে এই যে কর্ম অর্থাৎ আপনারা ফেসবুকে যেটা পেজের মাধ্যমে প্রচার করতেছেন। জি ভাইয়া, বুঝতেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার বুঝতেছি, বলেন, যেটা প্রশ্নটা প্রচার করেন। করতেছে, হ্যাঁ যেটা প্রচার করতেছে, এটা হচ্ছে কি মূলত আপনাদের লক্ষ্যটা কি, ওটা যদি একটু জানতে পারতাম। আমাদের লক্ষ্যটা তো, তাহলে আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে তো এতদিনের লক্ষ্যটা জেনে ফেলার কথা, জেনে ফেলা উচিত ছিল। জি ওইটাই আমি বলতেছি। আমি যখন আমি যখন কথা বলবো তখন আপনি চুপ করে থাকবেন, ঠিক আছে? আমি হ্যাঁ যখন আপনি কথা একটু বলছি ক্লিয়ারলি তখন বলেন। কথা হ্যাঁ কথা হ্যাঁ তখন কথা জি বলবেন ভাইয়া, না। আমি যখন জি কথা ভাইয়া, বলবো আমি তখন আপনি কথা বলবেন, আবারও বলতেছেন কথা। জি ভাইয়াও বলবেন না, কোনো ভাইয়াই বলবেন না। আমি যখন কথা বলবো তখন চুপ করে শুনবেন, ঠিক আছে? আপনার কথা আমি শুনেছি তো মনোযোগ দিয়ে, তখন তো আমি চুপ করেছিলাম, এখন আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আমার পুরো বক্তব্য শেষ হওয়ার আগে কোনো শব্দই করবেন না। এ কি এ কি, কাকে বললেন এগুলা, কাকে বললেন আপনি? সরি সরি ভাইয়া, আপনাকে না, আপনাকে না, সরি, এক্সট্রিমলি সরি। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার এটা এক্সকিউজ করা হইলো। তো যে জিনিসটা, এই জিনিসটা তো আপনার জানা থাকার কথা, জানা বুঝে যাওয়ার কথা এতদিনে, যে আমরা যে এমন একটা সমাজ চাই, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে ধর্মে 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 বিদ্বেষ, ধর্মে ধর্মে ঘৃণা, এক ধর্ম আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে। এই যে প্রত্যেকটা ধর্মের ভিতরে এই জিনিসটা আছে, যে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মনে মনে ঘৃণা করে, নিকৃষ্টতম জীব ভাবে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং তাদেরকে আক্রমণ করতে, তাদেরকে মেরে ফেলতে পরোক্ষভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানে উৎসাহ দেয়। এই জিনিসগুলো এবং সারা পৃথিবীতে যে যে এখন ইসলামী জঙ্গিবাদ যে মানে না নাড়াচাড়া দিয়ে উঠেছে সারা পৃথিবীতে, এখন ইসলামী জঙ্গিবাদের মানে কারণে মানুষজন অতিষ্ঠ, সভ্য পৃথিবীর মানুষ অতিষ্ঠ। এই মুসলমান জঙ্গিরা বিভিন্ন দেশে বোমা মারতেছে, বিভিন্ন দেশের মানুষ মারতেছে, জবাই করতেছে, খুন করতেছে। এই তালেবান, আইসিস, বোকো হারাম, আল কায়দা, তারপরে হাজার হাজার ইসলামী জঙ্গি সংগঠন, এই যে এইগুলো এবং বাংলাদেশে এগুলো আছে, এইগুলা থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই এমন একটা সমাজ, যে সমাজে ধর্ম ধর্মে বিভেদ থাকবে না, ধর্মে ধর্মে হানাহানি থাকবে না, ঘৃণা থাকবে না, নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। আমরা এমন একটা সমাজ চাই, সেই সমাজ তৈরির জন্য আমরা আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করতেছি, হবে কিনা জানি না, কিন্তু আমি চাই আমার সন্তান যেন এমন একটা পরিবেশে বড় হয় যে এই সমাজে আমার সন্তানকে এই ঘৃণার শিক্ষাগুলো দেওয়া হবে না। এখন আপনি যদি বলেন যে ভাই আমার ধর্ম তো ঘৃণার শিক্ষা দেয় না, আমার ধর্ম তো অনেক ভালো শিক্ষা দেয়, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, যে আপনার ধর্মটা ঘৃণার শিক্ষা দেয় নাকি ভালো শিক্ষা দেয়, সেটা আমরা দলিল প্রমাণ বের করে আমরা সেই জিনিসগুলো আলোচনা করতে পারি। তাহলে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে, যে আসলে আপনার ধর্মটা ভালো শিক্ষা দেয় নাকি খারাপ শিক্ষা দেয়। আপনি কি এই বিষয়ে নিয়ে আলোচনা করতে ইচ্ছুক, যে আপনার ধর্মটা ঘৃণার শিক্ষা দেয় কিনা? না, আমি আমার ধর্ম, আমি তো আপনাকে বললাম আমার 22 অর্থাৎ 22 বছর বয়স রানিং। এই বয়স যাবৎকালে আমি দেখি নাই আমার ইসলাম ধর্ম যে অন্য ধর্মের প্রতি ঘৃণা কিংবা অনীহা এই ধরনের কিছু শিক্ষা দিতে আমি দেখি নাই, আমার চোখে পড়ে আচ্ছা নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার ধর্মগ্রন্থটা পড়ে দেখেছেন? অবশ্যই কোরআন শব্দের মানে কি ভাই, বলেন তো। জি, কোরআন শব্দটার মানে কি বলেন তো, কোরআন হচ্ছে কি আপনার হচ্ছে, এটা হচ্ছে কি ইসলাম শব্দটা, ধর্মকে, শব্দের মানে কি, শব্দের অর্থটা কি জিজ্ঞেস করেছি? শব্দের অর্থটা আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বলতেছি, শুধু শব্দটা ব্যাখ্যা, বললে ব্যাখ্যা আপনার। তো আমি চাই নাই আপনার কাছে, ব্যাখ্যা তো চাই নাই আপনার কাছে, আমি না শব্দটার না, অর্থটা কি সেটা জানতে চেয়েছি, কোরআন শব্দটার অর্থ কি। আমি আপনার কথা ভাইয়া, আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং আপনাকে যেই আমি প্রশ্নটা করা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র সেইটুকুর উত্তর দিবেন, অন্য কোনো বেহুদা কথা বলবেন না। আপনি আনমিউট করে কোরআন শব্দটার অর্থ কি সেটা বলেন, না জানলে বলবেন জানি না ভাই, মিথ্যা কথা বলবেন না। এখন আপনি আচ্ছা, গুগলে সার্চ করতেছেন, না 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 এই যে এই টাইপের মিথ্যা না, আমি মিথ্যা কথা আপনি বললে, কি আমার কোনো কথা ধরনের শুনতে পাচ্ছেন? অসভ্যতা করলে,
অসততা করলে, মিথ্যা কথা বললে আমি কিন্তু চরম অপমান করব, ঠিক আছে? পরে চরম অপমান করে বাইর করব, না ভাই, একদম মানে কান্দায় বাইর করব, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করেছি যে কোরআন না না ভাই, শব্দটার মানে কি, বলেন, আচ্ছা যদি না জানেন ঠিক বলবেন আছে, ভাই আমি জানি না। একটা কথা বলি। জি ভাইয়া, আমি আপনাকে বলি, যেহেতু আপনি ব্যাখ্যাটা চান না, অর্থাৎ তাহলে আমি শুধু আপনার শব্দটা এত বলি কথা কোরআন। জানতে চাইনি তো, এত কথা জানতে চাইনি তো, জাস্ট কোরআন শব্দটার অর্থ কি সেটা বলেন, জাস্ট, আর কোনো কথা না। কোরআন শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি, আচ্ছা, এটা আপনি গুগল সার্চ করে মাত্র বাইর করলেন না? এত শর্টকাট কি? আমি গুগল থেকে আপনার সাথে স্ট্রিমে যোগ আছি, তাহলে আমি গুগলে কিভাবে সার্চ করব? আমি আমার ফোন থেকে ইউজ আচ্ছা করতে পারি। ঠিক আছে, কোরআনে সুরার সংখ্যা কয়টা ভাই? এত সময় লাগে না তো, এত সময় লাগে না তো ভাই, এত সময় কি করতেছেন আপনি? আচ্ছা, ভিডিওটা অন করেন আপনি, ভিডিওটা অন করেন, বুঝছি, জি ভাইয়া, বোঝা হয়ে গেছে, কোথা থেকে দেখতেছেন আমি, বোঝা হয়ে গেছে, এত সময় লাগতেছে বোঝা হয়ে গেছে আমার, ভিডিওটা অন করেন তো, ভিডিও অন করে আপনার চেহারাটা দেখে আপনার সাথে কথা বলবো, ভিডিওটা অন করেন। আচ্ছা মনিরুল ইসলাম, ভিডিওটা অন করেন, আপনি তো মানে এই যে এদিক সেদিক খুঁজতেছেন, এটার উত্তর কেমনে দিমু, এত সময় লাগে না তো, আচ্ছা, কোরআনে আমি সুরার আপনাকে সংখ্যা বলতাম, কত সেটা বলতে এত সময় লাগে না। এখন যদি আপনি যদি মানে বাটপারি করেন আমার সাথে এসে, এমন না ভাইয়া, মানে আমি অপমান করবো পারি না, আমি আল্লাহ এবং মনে নবীকে, করেন, আল্লাহ, চুপ চুপ চুপ, আল্লাহ এবং নবীকে এমন গালি দিমু একেবারে আল্লাহ নবী গর্ভবতী হয়ে যাবে, ওই আসমানের উপরে আল্লাহ পাকে পেট বড় হয়ে যাবে আল্লাহ পাকে, এমন গালি দিমু, গালি দিয়া গর্ভবতী করে দিবো, গালি দিয়া আচ্ছা প্যাট আমি করে জানি দিবো না, আল্লাহ পাকে। আমি জানি না যেন আপনি নেক্সট প্রশ্ন করেন। হ্যাঁ, কোরআনে সুরা যেটা জানেন না বলবেন, অনেস্টলি বলবেন, ভাই আমি এটা বলতে পারবো না, তাইলে কোনো অবশ্যই সমস্যা অবশ্যই, নাই, তাইলে কোনো সমস্যা নেই, তাইলে আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলবো, ভালোভাবে আলোচনা করবো আমরা। কিন্তু যদি আমি দেখি কোনো ধরনের অসততা করতেছেন, হ্যাঁ, এইদিক সেদিক খুঁজতেছেন আবার, হ্যাঁ, খুঁজে খুঁজে বলবেন আপনি, উত্তর দিবেন, আমার সাথে চালাকি করে লাভ নেই, হ্যাঁ, আমি অনেক বড় চালাক, এরকম ছোট ছোট চিপা চাপার চালাক আমি সকাল বিকাল খাই ফেলি, হ্যাঁ, নাস্তার সাথে খাই ফেলি পত করা, জি হ্যাঁ, ওইটা ভাইয়া জানি, আমার বয়স আপনি অনেক কম, ভাইবেন আমি না, শুনতে আপনি পারি। ভাইবেন না যে আমার সাথে এসে এখানে আমার সাথে লাইভে এসে চালাকি করতে পারবেন, কোনো চালাকি এখানে চলবে না, ঠিক আছে? জি আপনি ভাইয়া, জানেন না যে কোরআনের সুরার সংখ্যা কত সেটা আপনি জানেন না। এবার আপনি বলেন তো যে কোরআনে প্রথম নাজিলকৃত আয়াতটা কি? জানি না, সুরা জানেন না? আচ্ছা, আপনি বলেন তো সুরা লাহাবের বাংলাটা একটু বলেন তো আমার, পড়ে শোনান তো, বাংলাতে সুরা লাহাবটা পড়ে শোনান তো। জানেন না? এত সময় লাগে না তো ভাই, না জানলে বলবেন জানি না ভাই, পারি না। লাহাবের কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, সুরা লাহাবের কথা জিজ্ঞেস করছি, সুরা মাসাদ, সুরা লাহাব, বলেন বলেন বাংলায় বলেন। আচ্ছা, পুরাটা মনে না থাকলেও মানে সেটা সামারিটা বলেন, সেটার ভিতরে কি আছে বাংলাতে, মুখস্থ বলতে হবে না, মোটামুটি বলতে পারলেই হবে যে কি ওইটার ভিতরে কি আছে, সুরাটার ভিতরে জিনিসটা কি আছে, কি বিষয়ে কথা বলা হয়েছে। মনিরুল ইসলাম, আপনি তো বাইর করতেছেন এখন, ভিডিওটা অন করেন তো দেখি আপনার চেহারাটা দেখি। মনিরুল ইসলাম, এতক্ষণ তো সময় লাগে না, সুরা লাহাবে কি আছে আমি তো এটা বলতে বলছি তো যে, এতক্ষণ সময়। আমি তো ভাইয়া বলছি যে, আমি সামারিটা আপনি যেটা বলছেন ওইটা তো আমি জানি না, আমি শুধু অর্থটা জানি ওইটা বলছি আপনাকে। আচ্ছা, আপনি বলেন বাকারা শব্দটার মানে কি, বলেন তো বাকারা শব্দটার অর্থ কি, জানেন জানি না? না না জানলে বলবেন জানি না। হ্যাঁ, নিসা শব্দটার অর্থ কি, নিসা, জানি না নিসাও জানেন না, নিসা শব্দটার অর্থ জানেন না? না আচ্ছা, তাহলে আপনি বলেন যে সুরা আনফাল, আনফাল শব্দটার মানে কি? আচ্ছা, আমি ওইগুলা জানি না ভাইয়া, অর্থ থেকে একটু ইয়ে করেন। আপনি যে বললেন একটু আগে যে আপনি কোরআনটা বুঝা পড়ছেন, আমি আপনাকে এতগুলো প্রশ্ন করলাম, একটারও তো সঠিক উত্তর আপনি দিতে পারলেন না, আপনি তাহলে কি পড়ছেন কোরআনটা, কোরআনে কি পড়ছেন আপনি বলেন তো, কোন সুরাটা পড়ছেন আপনি বলেন, একটা সুরার নাম বলেন যে এই সুরাটা আমি পড়ছি বাংলায় ভালো করে বুঝে পড়ছি, বলেন তো একটা সুরার নাম। না আমি বাংলায় কোনো সূরা পড়ি নাই, কোরআনে কোরআনে আরবি ভাষায় তেলাওয়াত করেছি। ও আচ্ছা, আরবি ভাষায় তেলাওয়াত করেছেন কিন্তু বাংলায় পড়েন নাই কখনো নাকি? জি জি আচ্ছা, তার মানে কোরআনের ভিতরে আসলে কি লেখা আছে এটা তো আপনি বুঝেন না নাকি, না বুঝতে পারছেন? না, আমার আমি তো আপনাকে বললাম যে আমি আরবিতে তেলাওয়াত করেছি, কিন্তু কোরআন সম্পর্কে যে সেটাই তো আমি কোরআনে কি জিজ্ঞেস করতেছি, সেটাই জিজ্ঞেস করতেছি, আরবিতে তেলাওয়াত করলে তো মানুষ বুঝে না এটার ভিতরে আসলে লেখাটা কি আছে, মনে করেন আপনাকে আমি বললাম করা কারা কুরু কারা পারা পারা চারা চারা, এই ভাষাটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি বুঝবেন না যে এটার ভিতরে কি আসলে জিনিসটা কি লেখা আছে, এটা তো আপনি বুঝবেন না। বাংলায় যদি আপনাকে অনুবাদ করে দেওয়া হয়, বাংলায় অনুবাদটা পড়লে তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এই সুরার ভিতরে আসলে এই জিনিসটা আছে। আপনি তার মানে বাংলায় কোরআনটা কখনো তো পড়েন নাই, তাহলে তো আপনি না মানে শুধুমাত্র আরবি তেলাওয়াতটা পড়ছেন, আরবি উচ্চারণটা পড়ছেন, উচ্চারণটা শুনছেন, শুনে শুনে তোতা পাখির মতো বলছেন, তাই না? তোতা পাখি যেভাবে না বুঝা কথা বলে, তোতা পাখি দেখছেন, জি
তোতা পাখি যখন বলে, মনে করেন অনেক তোতা পাখি আছে কথা বলতে পারে, মানে বউ কথা কও, বউ কথা কও, কেমন আছো, হ্যালো, এগুলো বলে তোতা পাখি। কিন্তু এগুলো কিন্তু ওরা ওরা বোঝে না, হ্যাঁ, এটা এটা মানেটা কি বোঝে না, ওরা খালি শূন্য শূন্য ওই শব্দটা উচ্চারণ করতে পারে। তার মানে হচ্ছে আপনি হচ্ছেন তোতা পাখির মতো, বুঝেন নাই কিছুই, ওইটার ভিতরে কি আছে, এই যে সুরা লাহাব পড়তেছি, সুরা বাকারা পড়তেছি, সুরা ইখলাস পড়তেছি, সুরা ফাতিহা পড়তেছি, এটা এটা আসলে অর্থটা কি এটা আপনি বুঝেন না, কিন্তু আপনি খালি উচ্চারণটা পড়ছেন নাকি। জি মানে হচ্ছে আপনি জানেন না যে আপনার কোরআনের ভিতরে কি লেখা আছে, এটা আপনি কখনো জানেনই না এখন পর্যন্ত, আপনার 22 বছর বয়স হয়েছে এখন পর্যন্ত আপনি কোরআনে বিশ্বাস করেন কিন্তু কোরআনে আসলে কি লেখা আছে এটা আপনি জানেন না নাকি। ওইটা ওইটা আমি তো বললাম যে আমি অনুবাদ করি না, কিন্তু কোরআন সম্পর্কে আমার ধারণা আছে কি। সেটাই জিজ্ঞেস করতেছি তো, যে আপনি তো কোরআনটা পড়েন নাই, তাহলে জানবেন কেমনে, আপনি তো বুঝে পড়েন নাই, মাতৃভাষাতে না পড়লে তো জিনিসটা জানা বোঝা যায় না। মনে করেন একটা ইংরেজি বা মানে চাইনিজ ভাষাতে, মনে করেন আমি আপনার একটা কথা বললাম চাইনিজ ভাষাতে, হ্যাঁ, চ্যাং চুং চাঙারা পাচা চ্যাং চাং চাং চিং বললাম, আপনি মুখোমুখি উচ্চারণ করলেন চ্যাং চুং চাঙারা চ্যাং চিং পিং পিং পিং, এরকম উচ্চারণ করলেন আপনি, আপনি তো এটার মানে বুঝলেন না, তো মানে বুঝতে পারছেন আপনি আমি কি বলছি। না চাইনিজ ভাষাতে চ্যাং চুং কইলে সেটা তো আপনি তো চ্যাং চুং উচ্চারণ করতে পারবেন, কিন্তু ওইখানে আসলে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে হলে তো আপনার মাতৃভাষাতে সেটা অনুবাদ লাগবে, অনুবাদটা দেখতে হবে নাকি। জি তো আপনি তো সেই অনুবাদটা কখনো পড়েন নাই, তাহলে তো আপনি কেমনে বুঝবেন যে কোরআনের ভিতরে কি লেখা আছে। এটা অনুবাদ করার জন্য তো প্রত্যেক ধর্মে কয়েকজন পথ প্রদর্শক থাকে। কে আছে না না আছে সেটা তো আমি জিজ্ঞেস করিনি, আপনি কি করছেন সেটা জিজ্ঞেস করছি, আপনি তো কোরআনের অনুবাদ করেন নাই তো, না তাহলে এবং আপনি মনে করেন যে কোরআনের ভিতরে কিছুই এরকম কিছুই নাই যেটা অন্য ধর্মকে আঘাত করে বা অন্য ধর্মকে সমালোচনা করে, এরকম কিছুই নাই, এটা আপনি আমার লাইভ এসে দাবি করলেন, অথচ আপনি জীবনে কখনো কোরআনটা বাংলাতে পড়েনি নাই, একটা সুরাও পড়েন নাই, একটা আয়াতও পড়েন নাই, কিন্তু আপনি এই বিষয়ে কনফার্ম, খুব বুঝা ভালাইছেন, আপনি অনেক জ্ঞানী মানুষ, অনেক বুঝা ভালাইছেন যে কোরআনের ভিতরে এরকম কিছু নাই নাকি ভাই। জি অবশ্যই নেই। ওয়াও ভাই, আপনি তো একটা মানে মানে মেধাবী মেধাবী ছেলে, যে আপনি একটা জিনিস জীবনে কোনোদিন পড়েন নাই কিন্তু জাইন্না ফালান, যেটার ভিতরে কি আছে নাকি নাই সেটা ভাই আপনি জাইন্না ফালান, জি ওইটা এইটা তো কিভাবে। বললাম যে মনে করেন মনে করেন বাইবেলের ভিতরে কি আছে একজন লোক জানে না, হ্যাঁ, পড়ে নাই কখনো কিন্তু জাইন্না ফালাইতেছে, ওইটার ভিতরে কি আছে সে বুঝা ফালাইতেছে, এইটা ভাই কেমনে। মানে মনে করেন শেক্সপিয়ারের একটা নাটক আছে, হ্যাঁ, হ্যামলেট, ঠিক আছে, বা ধরেন রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, এরকম কিছু নাটক আছে, বা ধরেন ইলিয়াড ওডিসি, মানে যে হোমারের হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি দুইটা মহাকাব্য, ইলিয়াড মহাকাব্যের ভিতরে কি লেখা আছে ওইটা না পড়ে কি আমার পক্ষে জানা সম্ভব বলেন তো, জি না আমার জানতে হইলে তো এটা পড়তে হবে নাকি, না পড়ে কি আমি বলে দিতে পারি যে ওইটার ভিতরে এ ভাই ওইটার ভিতরে না এটা আছে, ওইটার ভিতরে না সেইটা নাই, এই যে কোনটা আছে কোনটা নাই এইটা বলতে হইলে আমার তো অন্তত পক্ষে সেই বইটা পড়ে দেখতে হবে বাংলাতে আমার মাতৃভাষাতে, যে অথবা যে ভাষাটা আমি বুঝি সেই ভাষাতে পড়ে দেখতে হবে যে সেই বইটার ভিতরে আসলে লেখাটা কি আছে, এটা যদি আমি না পড়ি তাহলে কি আমি কাউরে গিয়া বলতে পারি যে ভাই এটার ভিতরে কিন্তু এটা নাই, এটার ভিতরে কিন্তু এটা আছে, এই ধরনের কোনো দাবি কি আমি করতে পারি। জি না তা আপনি যে দাবি করলেন যে এরকমের কিছু নাই, তখন আমি এখন টিপতে টিপতে দেখলাম যে আপনি তো পড়েনি নাই জীবনে কখনো বাংলা ভাষাতে কোরআনটা পড়েনি নাই, আপনি আপনি আমার থেকে অনেক বেশি শিক্ষিত, এটা আমি জানি এবং মানি। না না আমি শিক্ষিত নাকি আপনি শিক্ষিত আমি সেটা তো আপনাকে আমার একটা কথা কথা নয়, বোঝাতে চেষ্টা আমরা করছি, আমরা আলোচনা করছি, না আপনাকে এমন কোনো প্রশ্ন আমি করি নাই যেটা যেটার জন্য আপনার শিক্ষা দীক্ষা দরকার হবে, আপনাকে আমি এমন না প্রশ্ন না করছি আমি সহজ আপনাকে সহজ জিনিস জিজ্ঞেস শিক্ষা করেছি, যেটা সহজ কথা শুনে নেন, সহজ জিনিস জিজ্ঞেস করেছি যেটা বুঝতে সামান্য আইকিউ লাগে, মাথায় একটু বুদ্ধি লাগে, মাথায় একটু বুদ্ধি থাকলে বোঝা যায় যে আমি যে একটা দাবি করতেছি এখানে গিয়ে, আমি তো একটা বই পড়িই নাই তাহলে আমি তো জানি না এর ভিতরে কি আমি আছে। ওইটাই ভাই আমি আপনাকে বলতেছি যে শিক্ষার ব্যাপারটা, আমি কিন্তু আপনাকে এখানে পার্সোনাল ওই ব্যাপারটা বুঝাই না। আমি বুঝতে চাইছি যেহেতু আপনি একজন শিক্ষিত মানুষ, তো যখন স্কুল কলেজে পড়াশোনা করছেন তখন শ্রেণীকক্ষে আপনাকে বই দিয়েছে, আপনার কথা অনুযায়ী শুধু বইটা দিয়ে দেখ, কোনো শিক্ষকের প্রয়োজন নেই, আমি নিজ থেকে পড়ে নিজ থেকে না না বুঝবো। তাহলে শিক্ষকের শিক্ষকের প্রয়োজন তো বই, বইয়ের পরে শিক্ষকের প্রয়োজন হবে, শিক্ষক তো পরবর্তীতে পরবর্তীতে মূল জিনিস তো সেই বইটা, তাই না, হ্যাঁ মানে হ্যাঁ আপনাকে যে টেক্সট বইটা দেওয়া হয়েছে সেটা তো আপনার পড়তে হবে, এরপর যদি আপনি সেখান থেকে কিছু না বুঝেন, সেখান থেকে যদি আপনার কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অনেক ছাত্রেরই একটা জিনিস বুঝতে একটু কষ্ট হয়, না তখন না শিক্ষকের বুঝে তখন না শিক্ষকের বুঝে বা না বুঝেন বা বুঝতে কষ্ট হয় এরকম কোনো প্রশ্ন না। যখন আপনাকে প্রথম বই ধরিয়ে দিবে হাতে, আপনি কিছুই বুঝবেন না আপনার শিক্ষক বোঝানো ছাড়া। না তখন কিছু বুঝবেন না কেন, আমাকে তো মানে আমি যখন ক্লাস 6 থেকে 7 উঠছি, আমি যখন ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে তখন আমাদেরকে বই দিয়ে দিছে, বই আমি বাসায় হ্যাঁ বসে সব পড়ে ফেলেছি, আমার মানে জানুয়ারিতে আমার সব বই পড়া শেষ, হ্যাঁ, এর পুরা আগে কি ক্লাসের, ওয়ান টু থ্রি এর আগে কি 1 2 3 4 5 এ কি বই দেয় নাই আপনাকে? না আমি তো 6 থেকে 7 এর কথা বলতেছি,
ওয়ান টু না থ্রি ফোর এগুলো শুরুতে তো আমি বলে ভয় দেন, কথা যেহেতু বলছি সেহেতু শুরু থেকে হোক। শুরু থেকে হোক কি, শুরুতে আমাকে তো সরে সরে ক খ গ ঘ শিখাই দিচ্ছে, এরপরে তো আমি পড়ে নিজে থেকে পড়ে নিচ্ছি। কোরআন মানে তো এমন না যে, কোরআন তো এমন জিনিস না যে আপনাকে সরে সরে শিখাইতে হবে, অবশ্যই কোরআন কোরআন, কিন্তু কোরআন এখন আমরা যারা বাংলাদেশে আছি আমরা কি শুরুতে কি আরবি ভাষা ভাই জানি? না শুরু থেকে আরবি ভাষা জানেন এটা তো আমি আপনাকে বলি নাই, আপনাকে বলেছি যে আপনি যে মাতৃভাষাতে তো পড়তে হবে, আগে পড়লে তখন বুঝতে পারবেন যে এটার ভিতরে কি আছে। আপনি যদি না পড়েন তাহলে কি আপনার পক্ষে বোঝা এটা সম্ভব, কোনোভাবে ওইটা সম্ভব? ওইটা ওইটা আমার মানে ইয়ে হয়েছে, আপনি বুঝিয়ে দিয়েছেন ওটার জন্য ধন্যবাদ। কিন্তু যে আমি মনে করেন আপনাকে এটা আমি যেটা জিজ্ঞেস করি ভাই, আপনি অন্যদিকে মানে কথাটা ঘোরানোর চেষ্টা করতেছেন কেন, না না অন্যদিকে ভাই, আমি ঘোরানোর কথাটা, অন্য আলোচনাটা, অন্যদিকে আলোচনাটা না আমি কথা শেষ করে নি, কথাটা আপনি এখন অন্যদিকে ঘুরাবার আপ্রাণ চেষ্টা করতেছেন, কারণ আপনি বুঝতে পারছেন এখানে কথা বলতে গেলে একটু বিপদ আছে। এখন আপনাকে আমি যেটা জিজ্ঞেস বিপদ করব, থাকলে আমি আসতাম না, আমি বলছি কথা যে শুনে নেন, আপনার কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। হুম তো আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যে ভাই মুসলমান, এই জিনিসটা আপনারা কে বলছে? আমি নিজে মুসলমান ধর্ম গ্রহণ করছি, কলমা পড়ে, কলমা শাহাদাত পড়ে। মানে আপনার বাপ মা কি অন্য ধর্মের ছিল, তারপরে আপনি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন? জি না তাহলে কেমনে মুসলমানটা কেমনে হইলেন? আপনাকে তো ছোটকালে তো মুসলমানই করাইছে নাকি, জি, তখন কি আপনি সম্মতি দিছিলেন যে হ্যাঁ আমার মুসলমান, আমি মুসলমান হতে চাই, আমার নুনুকাইটা দাও, এটা বলছিলেন বাপ মায়ের? আমি জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে কেউ মুসলমান হয় না, পরিবার সূত্রে মুসলমান হয়। আপনি আপনার একটা মুসলমান পরিবারে জন্মাইছেন, এই কারণে আপনার বাপ মা আপনার বলে দিছে যে তুই বেটা মুসলমানের পোলা, তুই বেটা মুসলমান। আপনি যদি হ্যাঁ হিন্দু পরিবারে জন্মাইতেন তাহলে আপনার ছোটকালে বাপ মা কয়ে দিত তুই বেটা হিন্দুর পোলা, তুই তুই হচ্ছে হিন্দু, তো বেদ হইতেছে সর্বশ্রেষ্ঠ কেতাব, আর আমাগো কৃষ্ণ হইতেছে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ অবতার দেবতা, হ্যাঁ রাম হইতেছে সবচেয়ে বড় রাজা। আপনি যদি ভারতে একটা হিন্দু পরিবারে জন্মাইতেন তাহলে আপনাকে ছোটকাল থেকে এই জিনিসই শিখাইতো আপনার বাপ মা, এবং আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠু, এরা থাকতো তখন। অথবা আপনি যদি আমেরিকাতে একটা খ্রিস্টান পরিবারে জন্মাইতেন তাহলে আপনাকে ছোটকাল থেকে শেখানো হইতো যে বাবা তুমি খ্রিস্টান পরিবারে জন্মাইছো, তুমিও তো খ্রিস্টান, এবং যীশু খ্রিস্ট হইতেছে জেসাস ক্রাইস্ট হইতেছে ঈশ্বরের পুত্র, হুম এটাই আপনাকে ছোটবেলা শিখাইতো, এবং তখন তারা বলতো যে বেদে যা লেখা আছে মানে সরি বাইবেলে যা লেখা আছে সব সত্য কথা, ঠিক আছে। আপনি যদি জি মায়ানমারে, মায়ানমারে যদি একটা বৌদ্ধ পরিবারে জন্মাইতেন তাহলে আপনাকে কি শেখানো হইতো, ত্রিপিটকে যা লেখা আছে সব হইতেছে সত্য কথা, আর সবচেয়ে ভালো মানুষ হইলো কি গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের উপরে কেউ নাই, এটাই তো শেখানো হয় নাকি? জি একটা পরিবারে যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন তো এইভাবেই তাদেরকে বড় করা হয় নাকি ভাই? জি এবং এবং সেই ছোটবেলা থেকে তারা যে জিনিসটা শেখে সেই জিনিসটা নিয়েই তারা আস্তে আস্তে বড় হয়, ডেভেলপ করে, মন মানসিকতা তৈরি হয়, তখন হচ্ছে গিয়ে মানে মুসলমান পরিবারে জন্ম হইলে আল্লাহ সত্য, আল্লাহরে বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে, ইহুদি পরিবারে জন্ম হইলে বিশ্বাস করে মোজেস, তারপরে হচ্ছে সলোমন, ডেভিড, তারপরে জিহোবা, জিহোবা নামক ওদের যে আল্লাহ সেটার নাম হচ্ছে জিহোবা, আর হচ্ছে খ্রিস্টান পরিবারে জন্ম নিলে ট্রিনিটিতে বিশ্বাস করে, হলি গোস্ট এবং যিশু এবং ঈশ্বর, এই তিনজন মিলা হইলো ট্রিনিটি, এবং বাইবেলে বিশ্বাস করে, হ্যাঁ এবং মনে করে যে জেসাস ক্রাইস্ট হইতেছে ঈশ্বরের পুত্র, এটা বিশ্বাস করে তারা, তাই না? এইভাবেই তো মানুষের মন মানসিকতা গড়ে ওঠে নাকি? জি জি আমি তো আপনার, আপনি ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মাইছেন দেখে আপনি বলতেছেন যে কোরআনে যা লেখা আছে ভাই সবই সত্য কথা ভাই, হ্যাঁ সবই সত্য কথা, একদম মানে একদম জেনুইন, আমাগো নবী হইতেছে সবচেয়ে ভালো মানুষ, আর আমাগো আল্লাহ হইতেছে সত্য, আর বাদ বাকি সব ধর্ম হইতেছে মানে বিকৃত হয়ে গেছে, বুঝছেন, দূষিত বিকৃত হয়ে গেছে। কিন্তু যদি আপনি হিন্দু পরিবারে জন্মাইতেন তাহলে আপনি মনে করতেন যে আমাগো যে বেদে যা লেখা আছে না সেইটাই ভাই সত্য কথা, হ্যাঁ আর বাদ বাকি যত ধর্ম আছে সবগুলো হইলো মিশা কথা লেখা, আমাগো ধর্মটাই সত্য, একমাত্র সত্য ধর্ম। প্রত্যেক ধর্মের মানুষ তো এইভাবেই চিন্তা করে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা তো সত্য নিরূপণের কোনো মাপকাঠি হইতে পারে না যে আপনি কোন পরিবারে জন্মাইছেন, এইটা তো মানে আল্লাহ সত্য নাকি জিহোবা সত্য নাকি ঈশ্বর সত্য নাকি গৌতম বুদ্ধ সত্য, এইটা জানার জন্য তো আমাদেরকে নিরপেক্ষ হয়ে চিন্তা করতে হবে। কোনো ধর্মের আন্ডারে থেকে চিন্তা করলে তো আমরা কখনো ঠিক ডিসিশনে যেতে পারবো না, কারণ আমাদের তো একটা বায়াসনেস থাকবে, মানে পক্ষপাতিত্ব থাকবে। পক্ষপাতিত্ব মানে বুঝেন, জি বুঝি, মানে হচ্ছে আপনি যদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে থাকেন তাহলে তো আপনার ইসলামের প্রতি একটা আলাদা পক্ষপাতিত্ব থাকবে যে আমি ইসলামের জিতাই দিব, হুম আমি সব ধর্ম যাচাই করবো ঠিক আছে কিন্তু আমি ইসলামের জিতাই দিব। আবার হিন্দু ধর্মের একটা ছেলেরা ডাইকা আনলে সে বলবো যে মনে মনে ভাববো, মুখে কইবো না, মনে মনে ভাববো যে আচ্ছা যাচাই যাচাই করতেছে ঠিক আছে কিন্তু আমি হিন্দু ধর্মের জিতাই দিব, হুম হিন্দু ধর্ম তো আমার বাপদাদার ধর্ম, ওইটা তো জিতাই দেওয়ানই লাগবো। মানে মানুষের তো একটা মানে টেন্ডেন্সি থাকে যে নিজের ধর্মটারে একটু জিতাই দিব, একটু বেশি নাম্বার দিয়ে দিব, তাই না? তো আপনি যদি নিরপেক্ষ না হন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন ধর্মটা সত্য? অবশ্যই নিরপেক্ষতাটা আমি তো, নিরপেক্ষ, আমি আমি অবশ্যই আমার ইসলামকে মানি এবং আমার ইসলাম কোন ইসলামকে ধর্মের লোক, মানলে তো আর আপনি নিরপেক্ষ কিভাবে হবেন? যদি আপনি ওইটাই ইসলামকে মাই নিলেন,
ইসলাম কইতাছে ইসলাম সত্য ধর্ম, আর বাদ বাকি সব ধর্ম মিথ্যা। এখন যদি আপনি ইসলামকে মাইনেই লন, তাহলে তো আর আপনি নিরপেক্ষ হইতে পারবেন না। তাহলে কি আর নিরপেক্ষ হওয়া সম্ভব আদৌ? তাহলে তো একটা পক্ষই হয়ে গেল। মনে করেন আপনি কইতেছেন, ভাই আমি না আওয়ামী লীগ করি, আওয়ামী লীগই ভোট দিব, কিন্তু ভাই আমি নিরপেক্ষ, আমি ভাই নিরপেক্ষ মানুষ, আমি না আওয়ামী লীগ করি, আমি না আওয়ামী লীগই ভোট দিব, কিন্তু ভাই আমি না খুবই নিরপেক্ষ মানুষ, ভাই এটা কোনো কথা হইলো? আপনি বলতেছেন আপনি ইসলামী বিশ্বাস করেন, ইসলামে যা আছে সেটাই আপনি মানেন, কিন্তু আপনি নিরপেক্ষ, ভাই আপনি কি ভাই মানে মাথায় কি ভাই বুদ্ধি শুদ্ধি আছে নাকি একেবারে নাই বলেন তো? কেন বুদ্ধি থাকবে না আপনাদের? এই যে আপনি যে কইলেন, আপনি যে কইলেন, আপনি যে কইলেন যে আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী নিরপেক্ষ, হ্যাঁ ধর্ম বিষয়ে আপনি নিরপেক্ষ বলছি ওইটার জন্য আপনাদের, যেহেতু যে কোনো ধর্মের প্রতি কোনো ধর্মে ঘৃণা করবে না, সব ধর্মকে নিয়ে একটা না না ভ্রমত্ব এটাকে তৈরি তো করবে, নিরপেক্ষ বলে না, এটাকে তো ওইটা নিরপেক্ষ বলে না, ওইটার জন্য বলছি আমি নিরপেক্ষ। না না এটাকে তো নিরপেক্ষ বলে না। আমি আপনাকে এখনই সেই আপনার কোরআন থেকে আমি আয়াতগুলো এবং তাফসির গ্রন্থগুলো থেকে সেখানে কি কি লেখা আছে সেগুলো বের করে আমি এখনই আপনাকে দেখাবো, কোনো সমস্যা নাই। আমরা এই আলোচনাগুলোই করি যে ধর্মগ্রন্থতে আসলে কি লেখা আছে সেই আলোচনাগুলোই করি, সেগুলো আমি দেখাবো একটু পরে, অসুবিধা নেই। রেফারেন্স কোরআন হাদিস দলিল সব আমি বের করে দেখাবো, কিন্তু তার আগে আমি আপনার সাথে প্রাথমিক আলোচনাটাতে যে জিনিসটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, আপনি কতটুকু বুঝছেন তা তো আমি বুঝতেছি না, হয়তো বুঝছেন হয়তো বুঝেন নাই, আপনি হয়তো পরে এটা নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন, আপনি যেটা বলতে চেয়েছেন ওটা আমি বুঝছি। পরে হয়তো আরো চিন্তা ভাবনা করবেন জিনিসটা নিয়ে যে আসলে কি কইলো এই নাস্তিক বদমাইশটা, কি আমার কি ভুংবাং বুঝাই দিল, শয়তানের আশ্বাসা দিয়ে দিল আমারে, এইভাবে নিশ্চয়ই আপনি চিন্তা করবেন এটা নিয়ে, চিন্তা করেন। ওইরকম চিন্তা করলে আমি আপনার লাস্ট ডেট আপলোড করা ভিডিও গুলা দেখে এখানে যুক্ত হতাম না। আচ্ছা যুক্ত হয়েছেন, এটা ভালো করছেন, মানে আলোচনা করার দরকার আছে। আমরা আমরা আসলে এই আলোচনাগুলাই করতে চাই মানুষের সাথে, যেন মানুষ চিন্তা করে, মানুষ যেন ভাবে। হ্যাঁ আপনি যে ধর্মটা বিশ্বাস করেন, আপনি তো ভাই একজন অন্ধবিশ্বাসী মানুষ, আপনি কখনো কোরআনটা বাংলায় পড়েনি নাই কিন্তু আপনি বিশ্বাস করেন, এটাতে আমরা বলি অন্ধবিশ্বাস। হ্যাঁ আর অন্ধবিশ্বাসটা তো ভালো জিনিস না, তাই না? আপনি যদি বিশ্বাস করতেই চান ঠিক আছে করেন, অসুবিধা কি, কিন্তু যাই না বুঝা করেন, ওইটাতে কি লেখা আছে পইড়া ভালো করে বুঝা তারপরে বিশ্বাস করেন, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো না বুঝছা, আপনি জানেনই না এর ভিতরে কি লেখা আছে, আপনি বিশ্বাস করে বসে আছেন, এটা তো কোনো যৌক্তিক মানে পদ্ধতি না, তাই না? ওইটাই তো, কিছু কোনো কিছু যদি না বুঝি, যেমন আমরা স্কুল কলেজে কিছু কোনো কিছু না বুঝলে শিক্ষক আছে বোঝানোর জন্য, তো আমাদের ইসলামে ওই রকম পথ প্রদর্শক আছে বোঝানোর জন্য। না 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 পথ প্রদর্শক যে আপনাকে ভুংবাং দিতেছে না সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার তো মূল বইটা তো পড়তে হবে, তাই না? হ্যাঁ আমি, মূল বইতে আপনি জানেন অথবা যে আপনার ভাই লাইভ স্ট্রিম ভাই অথবা ভাই আমি একজন, এক হুজুরে যদি এখন আপনারা বলে যে ইসলামে না মদ খাওয়া হালাল হালাল, হ্যাঁ চল আমরা মদ খাই, তাহলে কি আপনি কি ভাববেন যে ইসলামে মদ খাওয়া হালাল? না, ইসলামে তো মদ খাওয়া হালাল না, ইসলামে মদ খাওয়া হইতেছে হারাম, আরাম কোরআনের ভিতরে লেখা আছে, হাদিসেও লেখা আছে, তাই না? এখন আপনার তো ওই যে কোনো আলেম কোনো হুজুরে কি কইছে না না কইছে সেগুলো দেখার দরকার নেই, আপনার দেখতে হবে কোরআন এবং হাদিসে আপনার মানে আল্লাহ পাক এবং তার নবী মোহাম্মদ এরা কি কয়ে গেছে, সেটা হচ্ছে ইসলামের ইম্পর্টেন্ট জিনিস। কোন হুজুরে কি কইছে, কোন আলেমে কি কইছে, এগুলা দিয়ে কিন্তু কিছু যায় আসে না ইসলামের, এটা কি আপনি জানেন ভাই? জি অবশ্যই। তাইলে হুজুরে কি কইছে এটা দিয়ে আপনি কি করবেন? আপনার তো পয়রা দেখা দরকার হচ্ছে কোরআনে কি লেখা আছে হাদিসে কি আছে সেটা। আমরা আলোচনা করি কোরআনে কি আছে হাদিসে কি আছে সেটা নিয়ে আলোচনা করি, কোন হুজুরে কি কইছে, হুজুরে এক এক হুজুরে এক এক কথা কইবো, সেগুলো দিয়ে আমরা কি করবো ভাই? সেগুলো তো হুজুরদের হুজুরে মারামারি করুক, ওগুলা নিয়ে কোরআনে কি লেখা আছে হাদিসে কি লেখা আছে এইটা জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট ইসলামকে বোঝার জন্য বা ধর্মকে বোঝার জন্য, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কোরআন হাদিসে কি লেখা আছে নাকি। জি আচ্ছা তাহলে আপনি যে বললেন এই মাত্র যে মানে কোরআনের ভিতরে এরকম তো কোনো কথাই নাই যে মানুষকে ঘৃণা করার কথা, আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি তাহলে, আপনি কি সুরা বাইনার 6 নম্বর আয়াতটা আপনার কাছে কোরআন আছে ভাই? না এখন নাই, আপনার কোরআনের বাংলা অনুবাদ কি বাসায় আছে? জি বাসায় আছে। তাহলে আপনি একটু নিয়ে আসেন, আমি অপেক্ষা করি আপনি নিয়ে আসেন, নিয়ে আসলে আমরা মানে আপনার কোরআন থেকে আমরা একটু পড়বো, ঠিক আছে? না ভাই আমি তো এখন তো বাসায় যাওয়া পসিবল, আমি তো ব্যাচেলার থাকি কলেজ হোস্টেল, ও আচ্ছা, আশেপাশে কারো কাছে কোরআন নাই? এখন তো মনে করেন যে রাত 11টা বেজে গেছে। আচ্ছা আপনি বলেন না আমি শুনি, আপনাকে তো আমি তো বিশ্বাস করি, আপনি লাইভ স্ট্রিম দেখান। না না আমি চাই না যে কেউ আমার কথা বিশ্বাস করুক, এটা আমরা কখনো চাই না, না এটা না আমাদের আপনার নীতির কথা বিরুদ্ধ। বিশ্বাস, আপনি যেহেতু আয়াতটার কথা বলছেন তো এটা আয়াতটা আপনি আমাকে লাইভ দেখান স্ট্রিমে। আচ্ছা ঠিক আছে তাহলে লাইভ লাইভই দেখাচ্ছি আমি, আপনি আবার পরে মিলাই নিয়েন যে আমি আবার আপনার ভুংবাং দিয়া উল্টাপাল্টা দেখাই দিলাম নাকি, এটা তো হইতেই পারে যে ভুংবাং দিয়া উল্টাপাল্টা দেখাই দিল আসিফ মহিউদ্দিন, কি একটা মানে খারাপ লোক, সে একটা ভুংবাং দিয়ে দিল আমারে, এরকম তো হইতেই পারে। আচ্ছা প্রথমে আমি আপনাকে সুরা বাইনার 6 নম্বর আয়াতটা দেখাবো, এবং এরপরে আমি আস্তে আস্তে দেখাবো যে অমুসলিমদের সম্পর্কে কোরআনে এবং হাদিসে আসলে কি কি বলা আছে সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে দেখাবো। প্রথমে আমরা একটু অপেক্ষা করেন,